চব্বিশ ঘন্টার মধ্যেই বিতর্কে আদিবাসী জনজাতির কিংবদন্তি নেতা বিরসা মুন্ডার মূর্তি। অভিযোগ, উদ্বোধন হওয়া মূর্তিতে নেই সেই বীর তেজ, বরং সেখানে অনেক বেশি করে ফুটে উঠছে তৃণমূলের ভাবনা। বুধবার এমনই বিস্ফোরক দাবি সামনে এনেছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। আমি বলতে চাই যে তৃণমূল নেতাদের আদিবাসী সমাজ, আদিবাসীদের বিশ্বাস সম্পর্কে কোনো জ্ঞান নেই। যদি তাই থাকতো তাহলে ওটা করতেন না, শুধুমাত্র দলবাজি করার উদ্দেশ্য। তাই সেদিন যখন অমিত শাহজি মাল্যার্পণ করেছিলেন তখন চিৎকার চেঁচামেচি করেছিল। আর গতকাল আমরা দেখতে পেয়েছি বিরসা মুন্ডার যে মূর্তি মানে স্থাপিত করা হয়েছে তা একেবারে অদ্ভুত। ওনার যে বীর রসের যে মূর্তি, যে সমস্ত জায়গাতে মানে একেবারে অ্যাপ্রুভড যে মূর্তি আছে, পার্লামেন্টে যে মূর্তি আছে তার থেকে একদম আলাদা, একেবারে হাত এরকম করা। এ কি মানে তৃণমূলের সমস্ত নেতাদের যে ভাবনা, হ্যাঁ সেই ভাবনা তাদের মতো করে ভাবছে বিরসা মুন্ডাকে, অত্যন্ত লজ্জাকর। আদিবাসী সমাজ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। এই মূর্তি বিরসা মুন্ডার মূর্তির যে ভাবধারা তাকে কলঙ্কিত করেছে। আমি আজকেই চিঠি লিখছি সংস্কৃত বিষয়ক মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। আরে গুগলে কে আপলোড করেছে সেটা জানতে হয়, গুগল ব্যবহার করতে গেলে লেখাপড়া করতে হয়। কাজেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রী যিনি আছেন, মিনিস্টার অফ স্টেট, তাকে আমি আজকেই চিঠি লিখছি। বস্তুত মঙ্গলবার রাজ্য জুড়ে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করেছে রাজ্য সরকার। বেলপাহাড়িতে বিরসা মুন্ডার মূর্তি উন্মোচনে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চ থেকেই ভার্চুয়ালি বাঁকুড়ার পুয়া বাগানের বিরসা মুন্ডার মূর্তির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই মূর্তি নিয়ে বিতর্ক সামনে এনেছে গেরুয়া শিবির। বস্তুত বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, তার আগে আদিবাসী সমাজকে বিভ্রান্ত করতে বিজেপি কৌশলে মিথ্যাচার শুরু করেছে বলে পাল্টা অভিযোগ এনেছে শাসক দল। ফলে অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে ক্রমেই তেতে উঠছে জঙ্গলমহল। ভোট যত এগিয়ে আসবে আদিবাসী ইস্যুতে শাসক বিরোধীর এই লড়াই ততই ঘন হবে, মত ওয়াকিবহল মহলের। বাঁকুড়া থেকে তিমির কান্তিপতির রিপোর্ট, খাস খবর।